একটা বন্ধুতে বন্ধুতে ঝগড়া করলি একটা মায়ের লাগা হাতাহাতি করলি তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট মিশু সাব্বির জিয়াউল হক পলাশ মারজুক রাসেল চাষি আলম ফারিয়া শাহরিন সহ একাধিক তারকা এই নাটকে অভিনয় করেছেন তাদের চরিত্রগুলো পেয়েছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা বিশেষ করে কাবিলা হাবু ভাই পাশা ভাই নাটকটির কল্যাণে আলোচিত চরিত্র কাবিলার প্রেমিকা চরিত্রে রোকেয়াও সবার মনে জায়গা করে নিয়েছে মজার মজার সংলাপের কারণে মন খারাপ কেন করতেছ ঢাকায় আসলে তো দেখা হবে আর ভিডিও কলে কথা বলবো নাটকটির তৃতীয় সিজন মাত্র শেষ হয়েছে সেখানে দেখা যায় কাবিলার সাজা হয়েছে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে এই পরিণতি মেনে নিতে পারছেন না নাটকটির দর্শকদের কেউই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপ ও ক্ষোভগুলোও প্রকাশ করেছেন অনেকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না জনপ্রিয় চরিত্র কাবিলার গ্রেফতার হওয়ার বিষয়টি সেই প্রতিবাদ জানিয়ে আন্দোলনের ডাকও দিয়েছেন অনেক দর্শক তাদের দাবি ছিল কাবিলাকে অবশ্যই মুক্তি দিতে হবে হয়তো দর্শকদের সেই ইচ্ছেই এবার পূরণ হতে চলেছে জানা গেল খুব শিগগিরই ব্যাচেলর পয়েন্ট চার নিয়ে ফিরছেন পরিচালক কাজল আরেফিন অমি এই সিজনে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে ফিরবেন কাবিলা এবার নতুন গল্পে দেখা যাবে কাশিমপুর কারাগারের গল্প সেখানে কাবিলা রয়েছেন সঙ্গে থাকবেন পাশা ভাই সহ অন্যান্যরাও তোর বান্ধবীর কত বড় সাহস ইকা কাবিলার বন্ধুর লগে কথা বলা ইকার কত বড় সাহস দর্শকদের সামনে হাজির করা হতে পারে রোকেয়া চরিত্রটিকেও তবে হাবু ভাই চরিত্র নিয়ে ধোঁয়াশা রয়েছে এই চরিত্রটিকে আর নাও দেখা যেতে পারে সিজন থ্রিতে গল্পের প্রয়োজনে হাবু ভাই চরিত্রকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এ নিয়ে পরিচালক অমি ফেসবুকে লিখেছেন একটি অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে তার কাছে ব্যাচেলর পয়েন্ট চার দাবি করা হয়েছে তার জবাবে অমি বলেন একটু সময় দেন ভাই ভাবছি কি করা যায় হুট করে কিছু করলে তো হবে না ভাই সবুরে মামা ফলে থাকতে পারতাম